সকলে জানো ফ্রি ফায়ারের ভিতরে নতুন কিছু আসার আগে সেই জিনিসটা কিন্তু সবার প্রথমে আমার কাছে আসে। সেরকম গাইস আজকে ভিডিওতেও কিন্তু অনেক কটা নতুন নতুন আপডেট কিন্তু আমার কাছে এসেছে। যেরকম গাইস তোমরা কিন্তু সকলেই র‍্যাম্পেজ ইভেন্টের ভিতর থেকে একটা বান্ডিল ফ্রিতে পেতে চলেছো। তো র‍্যাম্পেজ ইভেন্টের বান্ডিলগুলো কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখাবো। তাছাড়াও গাইস তোমরা কিন্তু সকলেই একটা বইয়ের ভিতর থেকে কিছু লেজেন্ডারি আইটেম ফ্রিতে পাবে, যে আইটেমগুলোর কিন্তু কালার পরিবর্তন হয়। তো বইটা কিভাবে ওপেন করবে এবং বইয়ের ভিতর থেকে লেজেন্ডারি আইটেমগুলো কিভাবে ফ্রিতে নেবে সেটা কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় বলবো। তাছাড়াও গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের পরবর্তী ইভো গানের ইভেন্টের একদম কনফার্ম ডেট জানিয়ে দেবো। তাছাড়া আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় বলবো। তো আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু কেউ স্কিপ বা মিস করো না। অবশ্যই গাইস আজকে ভিডিওটা কিন্তু তোমরা একদম লাস্ট অবধি দেখে নিও। তারপরে যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে গাইস তোমাদেরকে গারিনার তৈরি করা নতুন অ্যাঞ্জেলিক প্যান্ট দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে গারিনার তৈরি করা নতুন অ্যাঞ্জেলিক প্যান্ট, যে প্যান্টটা কিন্তু এরকম টাইপের দেখতে। তো হোয়াইট আর ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু তোমরা এই অ্যাঞ্জেলিক প্যান্টটা দেখতে পাবে। আর গাইস ফিমেল ক্যারেক্টারের ভিতরে অ্যাঞ্জেলিক প্যান্টটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তো গাইস তোমাদেরকে বলে দিই এই অ্যাঞ্জেলিক প্যান্টটা কিন্তু তোমরা এখনই আমাদের গেমের ভিতরে দেখতে পাবে না। তো এক থেকে দু মাস পর তোমরা কিন্তু এই অ্যাঞ্জেলিক প্যান্টটা আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। তো যেহেতু গাইনা একটা নতুন অ্যাঞ্জেলিক প্যান্ট ডিজাইন করেছিল তাই জন্য তোমাদেরকে দেখে দিলাম। আর গাইস লিক্সের অ্যাকর্ডিং এটা জানা যাচ্ছে তোমরা কিন্তু শীঘ্রই বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে রেড অ্যাঞ্জেলিক প্যান্টটা কিন্তু দেখতে পেতে পারো। তো পরবর্তীকালে যদি এই অ্যাঞ্জেলিক প্যান্টগুলোর কোনো কনফার্ম ইভেন্টের কোনো কনফার্ম ডেট আমি জানতে পারি সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। সেই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম। তো গাইস এরপর আমরা চলে এসে আমাদের নেক্সট আপডেটের দিকে, যেখানে গাইস তোমাদেরকে গারিনা তৈরি করা একটা নতুন অ্যানিমেশন দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে নতুন অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, যেখানে গাইস একটা ক্যারেক্টার কিন্তু এরকম টাইপের টর্নেডো করে করে কিন্তু আসবে। তো তারপরে তোমরা কিন্তু টর্নেডো এরকম টাইপের অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে। তো এই যে অ্যানিমেশনটা, তো এই অ্যানিমেশনটা দেখতে কিন্তু খুবই মারাত্মক লেগেছে গাইস আমার। তো তোমাদের এই অ্যানিমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর গাইস এক মাসের ভিতরে তোমরা কিন্তু এই অ্যানিমেশনটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভিতরে দেখতে পাবে। সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো গাইস এরপর আমরা চলে এসেছি আমাদের নেক্সট আপডেটের দিকে, যেখানে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের কিছু ফ্রি রিওয়ার্ড এবং গাইস ফ্রি ফায়ারের একটা নতুন প্রি অ্যাক্সেস দেখিয়ে দিই। তো গাইস এখন তোমরা যদি এই ল্যাবের এখানে ক্লিক করো তখন গাইস তোমরা কিন্তু শুধুমাত্র এই লেজেন্ডারি আউটফিট কিন্তু দেখতে পাও। কিন্তু গাইস কিছুদিন পরে তোমরা কিন্তু হাইপার বুক নামে এরকম টাইপের একটা অপশন কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। তো এখানে গাইস তোমরা যখনই ক্লিক করবে তখন গাইস তোমরা কিন্তু দুটো বই এখানে দেখতে পাবে। তো প্রথম যে বইটা সেটা হলো গাইস র‍্যাম্পেজ হাইপার বুক, আর একটা হলো র‍্যাম্পেজ বুক। তো তোমাদেরকে র‍্যাম্পেজ হাইপার বুকটা ওপেন করে দেখাই। তো গাইস যখনই আমি ক্লিক করব এরকম টাইপের কিন্তু ইন্টারফেস হয়ে আমার কাছে কিন্তু এরকম টাইপের বইটা ওপেন হয়ে যাবে। তো এর ভিতরে গাইস তোমরা কিন্তু লেজেন্ডারি এই যে ব্যাগ স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই ব্যাগ স্ক্রিনটা দেখতে পাবে। তারপরে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ লেজেন্ডারি গ্র্যান্ড স্কিন, যার ভিতরে এরকম টাইপের অ্যানিমেশন আছে তো এটা দেখতে পাবে। তারপরে গাইস তোমরা লেজেন্ডারি লুট বক্সের স্কিন দেখতে পাবে, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। তারপরে গাইস তোমরা কিন্তু লেজেন্ডারি গ্লোয়াল স্কিন দেখতে পাবে, যার কিন্তু এরকম ভাবে কালার চেঞ্জেস হয়। তো এই গ্লোয়াল স্কিনটা এখানে থাকবে। তারপরে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ লেজেন্ডারি কাটানা স্কিন, তো এই স্কিনটাও গাইস তোমরা কিন্তু এই বইটার ভিতরে দেখতে পাবে। আর গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ লেজেন্ডারি থমসনের স্কিন, যার ভিতরে তোমরা কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে। আর গাইস এই থমসনের স্কিনের ভিতরেও কিন্তু তোমরা দুটো কালার কিন্তু দেখতে পাবে, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তাছাড়াও গাইস তোমাদেরকে একটা ইমোট দেখে দিই। তো গাইস এই বইয়ের ভিতরে তোমরা কিন্তু একটা নতুন ইমোট দেখতে পাবে, যে ইমোটটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তো দেখতে পাচ্ছ গাইস ইমোটটা কিন্তু ঠিক এরকম টাইপেরই। তো তারপরে গাইস তোমরা কিন্তু এই বইটার ভিতরে একটা কিন্তু গ্লোয়াল স্কিন দেখতে পাবে, যে গ্লোয়াল স্কিনটা কিন্তু এখন অবধি হাইড করে রেখেছে। তো যতখানি চান্স এটাও কিন্তু একটা লেজেন্ডারি গ্লোয়াল স্কিন হবে। তো এই বইয়ের সমস্ত আইটেমগুলো কিন্তু তোমাদেরকে দেখে দিলাম। তো এরপরে তোমরা ভাবছো এই আইটেমগুলো আমরা কিভাবে নিতে পারবো। তো এটা বলার আগে গাইস তোমাদেরকে র‍্যাম্পেজের আরো একটা বই খুলে দেখাই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, তো এই বইটার এখানে গাইস যখন আমি ক্লিক করব এরকম টাইপের কিন্তু ইন্টারফেস আসবে। তো এর ভিতরে প্রথমেই কিন্তু তোমরা র‍্যাম্পেজের লবি সংটা কিন্তু দেখতে পাবে। তারপরে গাইস তোমরা এই যে গ্র্যান্ড স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই গ্র্যান্ড স্ক্রিনটা কিন্তু তোমরা এই বইটার ভিতরে দেখতে পাবে। তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এই যে সার্ভোর্ডের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তো এই সার্ভোর্ডের স্ক্রিনটা কিন্তু তোমরা এই বইটার ভিতরে দেখতে পাবে। আর গাইস এই যে বাইকের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, যার ভিতরে এরকম টাইপের অ্যানিমেশন আছে, তো এই বাইকের স্ক্রিনটাও কিন্তু তোমরা এই বইটার ভিতরে দেখতে পাবে। তো এই দুটো বইয়ের সমস্ত আইটেমগুলো কিন্তু তোমাদেরকে দেখালাম। তো এরপরে তোমাদেরকে বলে দিই এই আইটেমগুলো গাইস তোমরা কিভাবে নিতে পারবে। তো গাইস তোমরা যদি এখানে লক্ষ্য করে দেখো, এখানে গাইস তোমরা দেখতে পাবে যেখানে বলা হচ্ছে তোমরা কিন্তু র‍্যাম্পেজ ইভেন্টে স্পেশালি একটা নতুন টোকেন দেখতে পাবে, যে টোকেনগুলো দিয়ে গাইস তোমরা কিন্তু এই যে আইটেমগুলো দেখতে পাচ্ছ এই আইটেমগুলো কিন্তু নিতে পারবে। তো এরপরে গাইস তোমরা যদি জানতে চাও র‍্যাম্পেজ স্পেশাল টোকেনটা আমরা কিভাবে পাবো, সেটা গাইস তোমাদেরকে বলে দিই। এটা কিন্তু এখন অবধি পুরোপুরি কনফার্ম হয়নি যে টোকেনগুলো গাইড আমাদের কিভাবে দেবে। কিন্তু গাইস লিক্সের অ্যাকর্ডিং যতখানি জানতে পারলাম র‍্যাম্পেজ স্পেশাল টোকেনটা তোমরা কিন্তু সকলেই ওয়েব ইভেন্টের ভিতরে দেখতে পাবে, যার জন্য কিন্তু তোমাদেরকে ডায়মন্ড খরচা করতে হবে। কিন্তু গাইস গাইনার তরফ থেকে একটা বা দুটো টোকেন তোমাদের কিন্তু সবাইকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। তার জন্য কিন্তু কিছু ছোট মিশন কমপ্লিট করতে হবে, যেরকম গাইস 100 মিনিট গেম প্লে করতে বলবে বা গাইস কিছু বুঝা করতে বলবে। তো সেই মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু একটা বা দুটো র‍্যাম্পেজ টোকেন কিন্তু সকলে কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে। আর গাইস যখন র‍্যাম্পেজ টোকেনটা তোমরা ফ্রিতে পাবে তখন গাইস তোমরা কিন্তু এই দুটো বইয়ের ভেতর থেকে অনেক কটা রিওয়ার্ড কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। আর গাইস আপকামিং সময় তোমাদেরকে বলে দেবো যে তোমরা র‍্যাম্পেজ টোকেনটা কিভাবে ফ্রিতে নিতে পারবে, আর গাইস টোকেন দিয়ে তোমরা এখান থেকে কিভাবে ফ্রিতে আইটেম নিতে পারবে। তো তোমরা যদি সেটা জানতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থেকো। তো গাইস এরপর আমরা চলে এসে আমাদের নেক্সট আপডেটের দিকে, যেখানে
এখানে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের কিছু আলাদা আলাদা আপডেটের ব্যাপারে বলে দিই। তো প্রথমে গাইস তোমাদেরকে বাংলাদেশ সার্ভারের ব্যাপারে বলে দিই। তো গাইস জুন মাসের 8 তারিখে তোমরা কিন্তু ইভো M10 এর এই ফেডেডুইল ইভেন্টটা কিন্তু বাংলাদেশ সার্ভারের ভিতরে দেখতে পাবে, যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। আর গাইস যার অফিশিয়াল পোস্টারটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো গাইস 8 তারিখে বাংলাদেশ সার্ভারে কিন্তু ইভো M10 এর এই ফেডেডুইল ইভেন্টটা কিন্তু আসতে চলেছে, যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। আর গাইস এই ফেডেডুইল ইভেন্টটা যখন আসবে তখন গাইস তোমরা কিন্তু ইভো M10 এর থিমে এই লুট বক্সটা, তাছাড়া গাইস ব্যাকপ্যাকের স্কিন আর গাইস এই গাড়ির স্কিনটা কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তাছাড়া গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে লোকেশ গেমার বান্ডেলের কিন্তু একটা ব্যানার দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে বলে দিই এই মাসের 3 তারিখে কিন্তু সিঙ্গাপুর সার্ভারের লোকেশ গেমারের এই বান্ডেলটা কিন্তু আবারো ব্যাক আসতে চলেছে। আর গাইস লিক্স এর অ্যাকর্ডিং আমরা এটাই জানতে পাচ্ছি এই বান্ডেলটা তোমরা কিন্তু শীঘ্রই বাংলাদেশ সার্ভারের ভিতরে কিন্তু দেখতে পেতে পারো। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম। তো এই কিছু বাংলাদেশ সার্ভারের আপডেট তোমাদেরকে বললাম। তো এরপর তোমাদেরকে ইন্ডিয়ান সার্ভারের আপডেটের ব্যাপারেও বলে দিই। তো গাইস জুন মাসের শুরুতেই তোমরা কিন্তু ইভো ফার্মাসের এই ফেডেডুইল ইভেন্টটা কিন্তু ইন্ডিয়ান সার্ভারের ভিতরে দেখতে পাবে, যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু ইভো ফার্মাস রিলেটেড আরো কিছু আইটেম আছে, সেই আইটেমগুলোও কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। তো ইভো ফার্মাসের বাদবাকি আইটেমগুলো যদি ফুল রিভিউ তোমরা দেখতে চাও তো এই ভিডিওর ডেসক্রিপশনে একটা ভিডিও লিংক দিয়ে দেবো, অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নিও। তো ইন্ডিয়ান সার্ভারের আপডেটটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। তো গাইস এরপরে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং কিছু ছোটখাটো আপডেটের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এই যে নতুন ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ, তো এই ক্যারেক্টারটা তোমরা কিন্তু শীঘ্রই বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের টপ আপ ইভেন্টের ভিতরে দেখতে পাবে। তো বাইরের অনেক সার্ভারে কিন্তু অলরেডি এই টপ আপ ইভেন্টটা চলে এসেছে, তো শীঘ্রই তোমরা কিন্তু এই টপ আপ ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভিতরে দেখতে পাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো গাইস এরপর আমরা কথা বলি আজকে ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইস একটা ফ্রি র‍্যাম্পেজ বান্ডিলের ব্যাপারে। তো এটা বলার আগে গাইস তুমি যদি আজকে ভিডিওটা তো দেখে থাকো, আর গাইস আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও। আর গাইস তুমি যদি এই চ্যানেলে প্রথম বার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অন করে দিও, এরকমই নতুন নতুন আপডেট ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য। তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি বান্ডিলের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা কিন্তু র‍্যাম্পেজ ইভেন্টের স্পেশালে 3টে বান্ডিল দেখতে পাবে। তো প্রথমে তোমাদেরকে বান্ডিলগুলো দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ প্রথম বান্ডিল, যে বান্ডিলের ভিতরে তোমরা কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে। আর গাইস বান্ডিলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের লাগবে। তো এই একটা বান্ডিল, তাছাড়া গাইস আরো একটা বান্ডিল তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে আরো একটা বান্ডিল, যে বান্ডিলটা কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে। আর গাইস বান্ডিলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের লাগবে। তো পায়ে আর গায়ে তোমরা কিন্তু এরকম টাইপের হলুদ টাইপের অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে। তো এই একটা বান্ডিল, তাছাড়া গাইস আরো একটা বান্ডিল তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে আরো একটা বান্ডিল, যেটা কিন্তু গাইস ফিমেল বান্ডিল। আর গাইস বান্ডিলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের, আর বান্ডিলটার গায়ে তোমরা কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে। তো গাইস তোমাদের এই যে 3টে বান্ডিল দেখালাম, তো 90% চান্স তোমরা কিন্তু এই 3টে বান্ডিলের মধ্যে যে কোনো একটা বান্ডিল কিন্তু র‍্যাম্পেজ ইভেন্টের ভিতর থেকে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো আগেরবারে র‍্যাম্পেজ ইভেন্টে কিন্তু আমাদেরকে এই বান্ডিলটা সকলকে কিন্তু ফ্রিতে দিয়েছিল। তো এখন দেখা যাক গাইস এইবারে এই 3টে বান্ডিলের মধ্যে কোন বান্ডিলটা আমাদেরকে ফ্রিতে দেয়। আর গাইস তোমাদের কি মনে হয় এই 3টে বান্ডিলের মধ্যে গাইনা কোন বান্ডিলটা আমাদেরকে ফ্রিতে দিতে পারে, সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর গাইস কিছুদিন পরে কিন্তু র‍্যাম্পেজ ইভেন্টে সমস্ত ফ্রি আইটেমের কিন্তু 100% কনফার্ম আপডেটটা কিন্তু আমি জানতে পেরে যাবো, সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থেকো। তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এতখানি ছিল। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।